বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থী, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত সমাজকর্ম বিভাগের অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগতম। আমি জাকিয়া সুলতানা, প্রভাষক সমাজকর্ম, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, ঠাকুরগাঁও। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ইতোমধ্যে তৃতীয় অধ্যায়ের ক্লাস সম্পন্ন করেছি। আজকে একটি নতুন অধ্যায় তথা পঞ্চম অধ্যায়ের প্রথম ক্লাসে নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আজকের ক্লাস শিরোনাম, সমাজকর্মের সাথে জ্ঞানের বিভিন্ন শাখা এবং পেশার সম্পর্ক। আমাদের আজকের পাঠ্যসূচিতে মূলত যেসব বিষয়গুলো অন্তর্ভুক্ত হবে তার মধ্যে আমরা মূলত আজকে আলোচনা করব সমাজকর্মের সাথে বিভিন্ন বিজ্ঞানের বিভিন্ন আমাদের পাঠ পরিচিতির যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলো, সামাজিক বিজ্ঞানের শাখা কোনগুলো, এবং সামাজিক বিজ্ঞানের শাখা হিসেবে সমাজকর্ম ও সমাজবিজ্ঞান বলতে কী বোঝায়, এবং সমাজকর্ম ও সামাজিক বিজ্ঞানের সম্পর্ক এবং সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের পার্থক্য। মূলত আমাদের আজকের পাঠ পরিচিতি এ কয়টি বিষয় নিয়েই আলোচিত হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এসো আমরা আমাদের আজকের ক্লাসের যে শিরোনামটি রয়েছে, মূল যে বিষয়গুলো রয়েছে সেটা নিয়ে কথা বলি। আমরা জানি যে জ্ঞান বিজ্ঞানের দুটো শাখা রয়েছে, একটা প্রাকৃতিক বিজ্ঞান, একটি সামাজিক বিজ্ঞান। এই সামাজিক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটি মৌলিক শাখা হচ্ছে সমাজকর্ম। সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের একটি শাখা বা বিষয় হিসেবে বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা প্রয়োগের মাধ্যমে সমাজ থেকে বিভিন্ন জটিল ও বহুমুখী সমস্যা দূরীকরণে সচেষ্ট। উন্নত বিশ্বের দেশগুলোতে দেখা যায় যে সমাজকর্ম একটি সাহায্যকারী পেশা হিসেবে স্বীকৃত, এবং এটি পেশা হিসেবে তার কার্যক্রম সম্পন্ন করতে গিয়ে সামাজিক বিজ্ঞানের অন্যান্য যে শাখাগুলো রয়েছে সেগুলো থেকে জ্ঞান ও দক্ষতা অর্জন করে এবং প্রয়োগ করার চেষ্টা চালায়। সমাজকর্ম পেশায় তাই অন্যান্য যে সামাজিক বিজ্ঞানের জ্ঞানগুলো রয়েছে এগুলো অপরিহার্য, এবং সমাজকর্ম পেশায় একটা শুধুমাত্র ব্যক্তি, দল বা সমষ্টি না, বরঞ্চ পুরো ব্যক্তি, দল এবং সমষ্টিকে সমস্যা সমাধানে যেহেতু সহায়তা করে থাকে তাই এটি অপরিহার্য। তো সুপ্রিয় শিক্ষার্থী, মূলত আমরা দেখছি এখানে যে বিজ্ঞানের যে দুটো মূল শাখা, একটি প্রাকৃতিক বিজ্ঞান, একটি সামাজিক বিজ্ঞান। এখন আমরা দেখব যে সামাজিক বিজ্ঞানের শাখাগুলোর মধ্যে অন্তর্ভুক্ত কোন কোন বিষয়গুলো রয়েছে। প্রথমেই রয়েছে সমাজকর্ম, নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, অর্থনীতি, জনবিজ্ঞান, পৌরনীতি ও সুশাসন। সামাজিক বিজ্ঞানের এই শাখাগুলোর মধ্যে আমরা আজকে আলোচনা করব সামাজিক বিজ্ঞানের সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান নিয়ে। আমাদের আজকের যে মূল যে টপিকস, সমাজকর্ম ও সমাজবিজ্ঞান। আমরা সমাজকর্ম বলতে কি বোঝায়, যেহেতু তোমরা একাদশ শ্রেণীর শিক্ষার্থী, তোমরা সমাজকর্ম সম্বন্ধে ইতোমধ্যে আমাদের প্রথম দ্বিতীয় ক্লাসগুলোতে অনেক কিছুই জেনেছ, তারপরও আমি সমাজকর্ম সম্বন্ধে তোমাদের একটা বেসিক বা মৌলিক কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। যে আমরা স্লাইডে যে কথাগুলো বলেছি তার বাইরেও কিছু কথা হচ্ছে, এটা একটা সাহায্যকারী বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর পেশা, যেটা সমাজে বসবাসকারী ব্যক্তি, দল ও সমষ্টির বিভিন্ন সমস্যার সুষ্ঠু সমাধান ও উন্নয়নে সহায়তা করে। এর মাধ্যমে তাদের সামাজিক ভূমিকা পালন ক্ষমতার পুনরুদ্ধার, উন্নয়ন ও সংরক্ষণে প্রচেষ্টা চালানো হয়। মূলত এটি একটি ব্যক্তিকে, দলকে এবং সমষ্টিকে তিনটি পর্যায়ে মানুষকে সহায়তা করে থাকে, এবং এই তিনটি পর্যায়ে সহায়তা করার মাধ্যমে একজন ব্যক্তি বা দল বা সমষ্টি যেভাবে সমস্যা মুক্ত হয় ঠিক তেমনি তাদের ভেতরের যে অন্তর্নিহিত সুপ্ত যে প্রতিভাগুলো রয়েছে সেগুলো বিকাশ সাধনের মাধ্যমে তারা নিজের সমস্যা নিজেই সমাধানে বা নিজের সমস্যা নিজেই মোকাবেলায় সক্ষম হয়ে ওঠে, পরবর্তীতে যাতে তাদের অন্য কারো সাহায্যের প্রয়োজন না হয়, এবং তাদের অন্তর্ভুক্ত বা তাদের অন্তর্গত যে সম্পদগুলো রয়েছে এই সম্পদগুলোরও সদ্ব্যবহার হয়ে থাকে। তো সমাজকর্ম সম্বন্ধে অনেকেই অনেক ডেফিনেশন
প্রদান করেছেন। আমরা এ সম্বন্ধে ওয়াল্টার ফ্রিডল্যান্ডার একটা ডেফিনেশনের কথা বলতে পারি, যে সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবা কর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য এককভাবে বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে থাকে। আমরা এখন দেখব সমাজবিজ্ঞান। সমাজবিজ্ঞান বলতে কী বোঝায়? মূলত সমাজবিজ্ঞানের উদ্ভব আমাদের যে সামাজিক বিজ্ঞানগুলো রয়েছে তার মধ্যে একটা নবীনতর বিজ্ঞান হচ্ছে সামাজিক বিজ্ঞান। সমাজবিজ্ঞানের উদ্ভব হচ্ছে 19 শতকে। আমাদের সমাজ সম্পর্কে বিভিন্ন রকম চিন্তা ভাবনা দর্শন থাকলেও 19 শতকের মধ্যভাগে এসে ফরাসি দার্শনিক অগাস্ট কোত তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে সর্বপ্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেন, এবং তিনি সর্বপ্রথম সমাজ ব্যবস্থা বিশ্লেষণের জন্য স্বতন্ত্র যে বিজ্ঞান সেই বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের কথা বলেন। এ কারণেই সমাজবিজ্ঞানকে সায়েন্স অফ সোসাইটি হিসেবেও আখ্যায়িত করা যায়। সমাজবিজ্ঞানের ইংরেজি যে প্রতিশব্দ সেটি হচ্ছে সোসিওলজি। এটি এসেছে ল্যাটিন শব্দ সোসাস ও লজস থেকে, যার অর্থ সমাজ ও জ্ঞান। অর্থাৎ দুটো শব্দকে আমরা এক করলে দেখতে পাই সমাজের যে জ্ঞান সেটি হচ্ছে সমাজবিজ্ঞান। আমরা অন্যভাবে যদি বলতে যাই তাহলে বলতে পারি যে শাস্ত্রের মাধ্যমে সমাজের সামগ্রিক বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ ও অধ্যয়ন করা হয় তাকেই সমাজবিজ্ঞান বলা হয়, যেখানে সমাজ কাঠামো, সামাজিক স্তরবিন্যাস, সামাজিক অনুষ্ঠান, প্রতিষ্ঠান সম্পর্ক, আচরণ, ধর্ম, আইন প্রভৃতি সম্পর্কে আলোচনা করে। মূলত সমাজ সম্পর্কিত যাবতীয় বিষয়গুলোর অধ্যয়নই হচ্ছে বিজ্ঞান ভিত্তিক অধ্যয়নই হচ্ছে সমাজ বিজ্ঞান। সমাজবিজ্ঞান সম্বন্ধে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সমাজবিজ্ঞানকে মানে সংজ্ঞায়িত করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের কথা বলেছেন। তার মধ্যে মরিস জিন্সবার্গ একটা ডেফিনেশন দিয়েছেন। তার ডেফিনেশনের মতে সমাজবিজ্ঞান মানুষের পারস্পরিক মিথস্ক্রিয়া ও আন্তঃসম্পর্কের শর্ত ও ফলাফল সম্পর্কিত অধ্যয়ন। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এ পর্যন্ত সমাজকর্ম ও সমাজবিজ্ঞান বিষয়টি বলতে কি বুঝি বা কাকে বলে আমরা একটু জানার চেষ্টা করলাম। আমরা এখন দেখব যে দুটো বিষয়ের মধ্যে কতটুকু সম্পর্ক এবং পার্থক্য বিদ্যমান সেটা আলোচনা করার চেষ্টা করব। আমরা এখানে স্লাইডে দেখতে পাচ্ছি যে সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের সম্পর্ক। প্রথমে যে বিষয়টিকে আমরা আলোচনায় নিয়ে এসেছি, আমরা দেখছি যে এটি সামাজিক বিজ্ঞানের পরিধিভুক্ত। আমরা জানি যে জ্ঞান বিজ্ঞানের দুটো শাখা, একটা প্রাকৃতিক এবং একটা সামাজিক। তো এই সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান দুটো বিষয়ই কিন্তু সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত একটি বিষয়, এবং সমাজবিজ্ঞান এক্ষেত্রে সামাজিক বিজ্ঞানের এবং সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের পরিধিভুক্ত। এই এদিক থেকে দুটো বিষয় সম্পর্কযুক্ত। আমরা পরের বিষয়টি দেখতে পাচ্ছি গবেষণার বিষয়বস্তু। সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান দুটোরই মূল প্রতিপাদ্য যে বিষয়গুলো বা মূল গবেষণার যে বিষয়গুলো সেটা হচ্ছে সমাজ এবং সমাজের মানুষ। সমাজ এবং সমাজের মানুষকে কেন্দ্র করেই বা তাদের পারস্পরিক যে আন্তঃসম্পর্ক বা ক্রিয়া প্রতিক্রিয়া সেগুলোকে কেন্দ্র করেই দুটো বিজ্ঞান পরিচালিত হয়ে থাকে। সমাজ সম্পর্কে সার্বিক দৃষ্টি, সমাজবিজ্ঞান নিয়ে কাজ করতে গেলে সমাজের যেমন অনুষ্ঠান, প্রতিষ্ঠান, আচরণ, সম্পর্ক, কাঠামো প্রভৃতি সম্পর্কে জানতে হয়, ঠিক তেমনি সমাজের মানুষের যে পারস্পরিক সম্পর্ক বা ক্রিয়া প্রতিক্রিয়া বা সমস্যাগুলো নিয়ে কাজ করতে গেলে সমাজ সম্পর্কে একটা সার্বিক দৃষ্টিভঙ্গি আমাদেরকে বিদ্যমান রাখতে হয়। এরপরে আসছে বৈজ্ঞানিক তত্ত্ব ও পদ্ধতির উপর নির্ভরশীল। এখানে বলে রাখা ভালো যে দুটো বিষয়ই আমাদেরকে বিজ্ঞানসম্মত সমাজবিজ্ঞান আমাদের সমাজের যেই সামাজিক যে সমস্যাগুলো এগুলোর বিজ্ঞানসম্মত সমাধান দেয়। সমাজবিজ্ঞান বিভিন্ন সামাজিক সমস্যার কারণ, প্রকৃতি, প্রভাব ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে বাস্তব ভিত্তিক গবেষণা ও ব্যাখ্যা প্রদান করে। তাই সমাজকর্মের ও বাস্তব প্রয়োগে সমাজবিজ্ঞানের জ্ঞান অপরিহার্য বিষয় হিসেবে বিবেচিত হয়। সমাজবিজ্ঞান প্রাকৃতিক বিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি সফল প্রয়োগের মাধ্যমে গবেষণা কর্ম কার্যক্রম পরিচালনা করে। এর ফলে সমাজে যেসব বিষয়গুলো ঘটে যায় এই ঘটনার কার্যকর
অনাকাঙ্ক্ষিত বিভিন্ন সমস্যার সমাধান প্রদান করে। তাই বলা যেতে পারে যে সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম দুটো বিষয়ই তার যে সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে বৈজ্ঞানিক তত্ত্ব পদ্ধতির উপর নির্ভরশীল। পেশাগত ক্ষেত্র সাদৃশ্য, এখানে পেশাগত ক্ষেত্র সাদৃশ্য বলতে আমরা একটা বিষয়কে বোঝাচ্ছি যে পেশাগত দায়িত্ব সম্পাদন করতে গিয়ে একজন সমাজকর্মী যেমন একজন সমাজবিজ্ঞানীর উপর নির্ভরশীল, ঠিক তেমনি একজন সমাজবিজ্ঞানী একজন সমাজকর্মীর উপরও নির্ভরশীল। দুটো পেশায় পেশাজীবীগণ বা পেশাদার সম্পর্কের ক্ষেত্রে একে অপরের উপর নির্ভরশীল। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা সমাজকর্ম ও সমাজবিজ্ঞানের মধ্যে যে সম্পর্ক বিদ্যমান সেটা দেখার চেষ্টা করলাম। আমরা এখন দেখব যে দুটো বিষয়ের মধ্যে কিছু পার্থক্য, দুটো বিষয়ই সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও, দুটোর মূল প্রতিপাদ্য বিষয় সমাজ এবং মানুষ হওয়া সত্ত্বেও, এবং দুটোর সমস্যার কারণ প্রভৃতি বিশ্লেষণের ক্ষেত্রে বৈজ্ঞানিক তত্ত্ব ও পদ্ধতি উপর নির্ভরশীল বা পেশাগত দিক থেকে উভয়ের উপর নির্ভরশীল হওয়া সত্ত্বেও তাদের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান। এই পার্থক্যগুলি আমরা এখন দেখব বৈজ্ঞানিক পদ্ধতির দিক থেকে। এখানে বৈজ্ঞানিক পদ্ধতির দিক থেকে বলতে আমরা বোঝাতে চাচ্ছি যে সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি সাহায্যকারী পেশা, যা সমাজবদ্ধ ব্যক্তি, দল ও সমষ্টিকে এমনভাবে সাহায্য করে যাতে তারা নিজস্ব সামর্থ্য ও সম্পদের ব্যবহারের মাধ্যমে নিজেরাই সমস্যার সমাধান করতে পারে। পক্ষান্তরে সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কিত বিজ্ঞান, যা সমাজের সার্বিক দিকগুলো নিয়ে আলোচনা করে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আলোচ্য বিষয়। এখানে প্রথমে বলা হচ্ছে সমাজকর্ম মূলত সমাজবদ্ধ ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা চিহ্নিতকরণ এবং তার সমাধানে প্রয়াসী। তাই এর মূল আলোচ্য বিষয় হলো সামাজিক সমস্যা চিহ্নিতকরণ এবং তার সুষ্ঠু সমাধান। পক্ষান্তরে সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় হলো সামাজিক আচরণ, সমাজ কাঠামো, সামাজিক প্রতিষ্ঠান, সমাজের উদ্ভব ও বিকাশ এবং সামাজিক বিভিন্ন আচার অনুষ্ঠান। সুতরাং আমরা বলতে পারি যে দুটো বিষয়ের আলোচ্য যে দিকগুলো সেগুলোর দিক থেকেও যথেষ্ট পার্থক্য বিদ্যমান। পরিধিগত দিক থেকে এখানে বলে রাখা ভালো যে সমাজবিজ্ঞানের পুরো সমাজ সংশ্লিষ্ট যে বিজ্ঞান সেটি হচ্ছে সমাজবিজ্ঞান, এবং পুরো সমাজব্যাপী এর পরিধি বা কার্যক্রম বিস্তৃত। কাজেই সমাজ বিজ্ঞানের যে পরিধি সেটা হচ্ছে বৃহত্তর, এবং সমাজবিজ্ঞানের পরিধির তুলনায় সমাজকর্মের পরিধি অপেক্ষাকৃত সংকীর্ণ। সমন্বয়ের দিক থেকে সমাজকর্ম সামাজিক ও প্রাকৃতিক বিজ্ঞানের সমন্বয়ে গঠিত সমন্বিত ও ব্যবহারিক বিজ্ঞান। আমরা বলছি যে সামাজিক ও প্রাকৃতিক বিজ্ঞানের সমন্বয়, কেননা এই ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যার সমাধান করতে গিয়ে একজন মানুষকে বা একজন সমাজকর্মীকে উভয় বিজ্ঞানের সাহায্য নিতে হয়। যেমন একজন সমাজকর্মীকে যেমন মনোবিজ্ঞান সম্বন্ধে জানতে হয়, তেমনি তার হিউম্যান ফিজিওলজি সম্বন্ধে বা শারীরিক যে স্ট্রাকচার বা কাঠামো সেগুলো সম্বন্ধে জানতে হয়, ঠিক তেমনি সমাজবিজ্ঞান সম্বন্ধেও জানতে হয়। কাজে এটি প্রাকৃতিক এবং সামাজিক বিজ্ঞানের সমন্বিত একটি রূপ। অপরদিকে সমাজবিজ্ঞান হচ্ছে শুধুমাত্র সমাজের মৌলিক ও তাত্ত্বিক বিজ্ঞান হিসেবে সুপরিচিত। প্রায়োগিক দিক থেকে সমাজকর্ম মূলত একটি অনুশীলন ধর্মী বা ব্যবহারিক বিজ্ঞান, যেটি প্রয়োগ করা হয়ে থাকে এবং মানুষের প্রাত্যহিক জীবনে প্রয়োগ করা যায় এবং ব্যবহার করা যায়। অন্যদিকে সমাজবিজ্ঞান হচ্ছে একটি অধ্যয়ন ধর্মী বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী, সার্বিক আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান দুটো মৌলিক কতগুলো পার্থক্য থাকা সত্ত্বেও এগুলো মধ্যে যে পরস্পরের মধ্যে যে সম্পর্কগুলো বিদ্যমান তা গভীর ভাবে দুটো বিষয়কে একত্রিত বা একসূত্রে গেঁথে রেখেছে। কাজে সমাজকর্ম এবং সমাজবিজ্ঞান সমাজ সম্পর্কিত বা সমাজের মানুষ সম্পর্কিত আলোচনার একটি প্রধান বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত দুটো বিষয়, এবং দুটো বিষয়ই সমাজ এবং সমাজের মানুষের কল্যাণের লক্ষ্যে কাজ করে থাকে, এবং দুটো বিষয়ের মধ্যে একটি দুটো বিষয়ই একই মুদ্রার এপিঠ এবং ওপিঠ বলতে পারি আমরা। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। আমরা
আমাদের আজকের আলোচনা যেসব বিষয়গুলো আলোচনা করলাম একটু দেখে নিতে চাই। আমাদের প্রথমে ছিল যে জ্ঞান বিজ্ঞানের শাখাগুলো কয়টি এবং সামাজিক বিজ্ঞানের শাখাগুলো কি, এরপর সমাজকর্ম এবং সমাজ বিজ্ঞান বলতে আমরা কি বোঝাই, এবং সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের সম্পর্ক, সবশেষ সমাজকর্ম সমাজ বিজ্ঞানের পার্থক্য, এবং সবশেষে তোমাদেরকে আবার শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে আমার অনলাইন ক্লাস শেষ করছি। আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।